এদিকে নোয়াখালী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টুকে দেয়া হয়েছে নাগরিক সংবর্ধনা। চ্যানেল টিটির নোয়াখালী প্রতিনিধি জানান, গেল 26 ডিসেম্বর সোমবার নোয়াখালী জেলা পরিষদ হলে এক বিশাল আয়োজনে তাকে এ সংবর্ধনা জানানো হয়। এ সময় জেলা পরিষদের সব সদস্য, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এতে সাংবাদিকদের পক্ষে নোয়াখালী প্রেস ক্লাবের বিভিন্ন সমস্যা তুলে ধরেন ক্লাবের সাবেক সভাপতি ও বর্ষিয়ান সাংবাদিক বক্তিয়ার শিকদার সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা। এর আগে দলীয় নেতাকর্মী ও নানা স্তরের মানুষ নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর তিনি দায়িত্বভার গ্রহণ করেন।